টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও 6 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেবেন শপথ অনুষ্ঠানে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। দিল্লির প্রেসিডেন্ট ভবন রায়সিনা হলে প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার 27-30 জন সদস্য শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রবিবার সকালে নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধেও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথের পর স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীরা শপথ নেবেন। সভায় ডাক পেয়েছে পশ্চিমবঙ্গের সাংসদ শান্তনু ঠাকুর। এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর দল বিজেপি। সরকার গঠিত হচ্ছে জোটবদ্ধভাবে, যার প্রভাব মন্ত্রিসভায় দেখা যাবে বলেও ধারণা করা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, মরিশাসের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েক দেশি নেতা। শপথ অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ পাঠ করাবেন নরেন্দ্র মোদীকে। শপথ গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকা নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই।